আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। লতা পাতা দেখে হয়তো বুঝে ফেলেছেন আজ এগুলো দিয়ে কোনো একটা জিনিস শেয়ার করব। ঠিকই, আজ এই লতা পাতা দিয়েই খুব মজাদার একটি সবজি রান্না করব। এটা খেতে অনেক মজা, যারা একবার করবেন বারবার খেতে চাইবেন, আর যারা খান তারা তো জানেনি এটা যে কত টেস্টি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ভেজিটেবল রেডি করেছি, টমেটো, বেগুন, শুটকি, কাঁচামরিচ, আর হচ্ছে চাইনিজ পটল, সিম, এখানে দুই ধরনের সিম আছে, আর আলু। আর লতা পাতা তো দেখতেই পেলেন, লাউ পাতা বা লাউয়ার আগাডুগো আমি বেছে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। তো সবগুলো উপকরণ আমি এখন একটি হাঁড়িতে দিয়ে দেব। এই যে পাতাগুলো দিয়ে দিলাম, তারপর কেটে রাখা সবগুলো ভেজিটেবল এড করছি, সাথে শুটকি আর কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন দিব মশলা, এর মধ্যে খুব অল্প পরিমাণ মশলা লাগবে। লবণ স্বাদ মতো দিলাম, তারপর দিব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, কারণ এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এই ভেজিটেবলটা বা সবজির মধ্যে কাঁচামরিচ দিলে অনেক সুন্দর স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে। তো আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 9 মিনিটের মতো। আর 1 কাপ পরিমাণ পানি দেব, কারণ এই সবজিগুলো ড্রাই, এইগুলা থেকে পানি বের হবে, কিন্তু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর বাংলাদেশে এই সবজিটা রান্না করতে কোনো পানি লাগে না, যেহেতু ইউকেতে একটু ঠান্ডা, সবজিগুলো একটু শক্ত শক্ত টাইপের থাকে, সেই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, ভেজিটেবল থেকে একটু পানি বেরিয়ে এসেছে, আর আমিও তো দিয়েছিলাম, তো এই পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এরকম করে 5-7 মিনিট পর নেড়ে ছেড়ে আমি রান্নাটা করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন, আরও 7 মিনিট পর আমি ওপেন করলাম ঢাকনাটা, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়ার মধ্যে রেখে পানিটাকে শুকিয়ে নেব, আর সেই সাথে সবজিগুলো সফট হয়ে যাবে। আমি এগুলাকে ভাঙতে দিব না, কারণ আস্তে আস্তে থাকলে টেস্টটা বোঝা যাবে প্রত্যেকটা সবজির। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, আর সবজিগুলো রেডি করতে অনেক সময় লাগে, অনেক ধরনের সবজি যেহেতু লাগে, কম কম দিলেও হয়। আপনারা শুধু বেগুন আলু দিয়ে করতে পারেন, আমি সব কিছু দিতে চেষ্টা করেছি, আমি পুরো বাংলাদেশের স্বাদটা পেতে চেয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ, আমি চুলোটা অফ করে দিয়েছি, আর আমি গরম গরম একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন সবগুলো ভেজিটেবল কত সুন্দর দেখা যাচ্ছে, একদম পারফেক্ট হয়েছে। আর পরের দিন যখন আবার গরম করেছিলাম তখন একদম ড্রাই করেছিলাম, তো এত মজা লেগেছিল কি আর বলবো। তো যারা করেনি এভাবে অবশ্যই করবেন, দেখুন কত লোভনীয় লাগছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এভাবে, আর শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আর যেহেতু আমি তেমন বেশি মরিচ দিই না এর মধ্যে, তো একটা নাগা মরিচ দিয়েছি, যারা বেশি চাল খেতে পছন্দ করেন তারা এই নাগা মরিচ দিয়ে খেলে তো অসাধারণ। এই নাগা মরিচটা অনেক সুন্দর স্মেল ছিল, আবার অনেক জালও ছিল। এই যে সিমগুলো খুব সুন্দর ছিল, বিচি আলা সিম। তো ভালো থাকুন সবাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।